ক্ষতি আমরা যখন মন খারাপ করে বসে থাকি তখন আমরা ভাবি আমাদের ক্ষতি হলেও শারীরিক বা মানসিক ক্ষতি হচ্ছে কিন্তু আর্থিক ক্ষতি হচ্ছে না তবে সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে মন খারাপের সাথে আর্থিক ক্ষতিরও সম্পর্ক আছে যুক্তরাষ্ট্রে হার্ভার্ড ইউনিভার্সিটির গবেষকরা এই গবেষণা করেছেন গবেষকরা দেখেছেন মন খারাপের সময় মানুষ আবেগ তারিত হয়ে বর্তমান সময়ের প্রতি পক্ষপাতদুষ্ট আচরণ করে অন্য কথায় বলা চলে মানুষ তাৎক্ষণিক লাভ বা নগদ লাভের চিন্তা করে দীর্ঘমেয়াদী আর্থিক ক্ষতিতে জড়িয়ে পড়তে পারে যাদের মন ভালো থাকে তারা আর্থিক ব্যাপারে মন খারাপ করা লোকদের থেকে ভালো সিদ্ধান্ত নিতে পারে